हेलो स्टूडेंट्स, আমরা এর আগের ভিডিওতে রামায়ণ অনুবাদ নিয়ে আলোচনা করেছি। অনুবাদের ধারা আমাদের আলোচনা চলছে, সেখানে রামায়ণ নিয়ে আমরা পড়েছি। এই ভিডিওতে আমরা মহাভারত নিয়ে পড়ব। আমরা সবাই জানি যে মহাভারত রচনা করেছেন, রচনাকার হলেন ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব। এবং বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের যদি নাম বলতে হয় তাহলে কিন্তু কাশীরাম দাসের কথাই আসে। কিন্তু কাশীরাম দাস ছাড়াও অনেকে আবার মহাভারত অনুবাদ করেছিলেন, তো সেই প্রসঙ্গে আমরা আগে আলোচনা করে নিয়ে তারপর আমরা কাশীরাম দাস প্রসঙ্গে আসছি। তো রাজদরবারের পৃষ্ঠপোষকতায় অনেক মানুষ, অনেক কবি মহাভারত রচনাতেও আত্মনিয়োগ করেছিলেন। কেউ কেউ কোনো বিশেষ পর্ব, অর্থাৎ সমস্ত পুরো মহাভারত নয়, কোনো বিশেষ পর্ব বা উপাখ্যান নিয়ে, বা আবার অনেকে সমগ্র মহাভারত কাব্যের অনুবাদ করেছিলেন। খ্রিস্টীয় আনুমানিক ষোড়শ শতকে বাংলায় মহাভারত রচনা শুরু হয়েছিল। বাংলায় অর্থাৎ মহাভারত কিন্তু মানে ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব আগেই রচনা করেছেন, সেটা বাংলায় অনুবাদ শুরু হয়েছিল খ্রিস্টীয় ষোড়শ শতকে। বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি সম্ভবত পরমেশ্বর দাস, যিনি তার কাব্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন। তার কাব্যের নাম ছিল পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। বাংলার শাসনকর্তা হুসেন শাহ, তোমরা সবাই পড়েছো ইতিহাসে হুসেন শাহের কথা, হুসেন শাহের রাজত্বকালে তাঁরই এক সেনাপতি চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন লস্কর পরাগল খান, তার আদেশে রচিত 18 পর্বে সমাপ্ত এই কাব্যটিকে অনেকে পরাগলি মহাভারতও কিন্তু বলে থাকে। পরাগলি মহাভারত অর্থাৎ পরাগলি মহাভারত রচনা করছেন কে? কবীন্দ্র পরমেশ্বর দাস। এবং এই পরাগলি পরাগল খানের আদেশে যেহেতু রচিত হয়েছিল তাই একে পরাগলি মহাভারত বলা হচ্ছে। পরাগল খানের পর তাঁর পুত্র নসরত খান, যিনি ছুটি খান বা ছোটে খান নামে পরিচিত ছিলেন, চট্টগ্রামের শাসক হন। মহাভারত কাহিনীর প্রতি তিনিও অনুরক্ত হয়েছিলেন এবং তিনি তার সভাকবি শ্রীকর নন্দী, তোমরা নাম শুনে থাকবে, শ্রীকর নন্দীকে নিয়ে মহাভারতের একটি অশ্বমেধ পর্ব একটা বিস্তৃত অনুবাদ করান, যার কাহিনী কবি প্রকৃতপক্ষে জৈমিনী সংহিতা থেকে গ্রহণ করেছিলেন। ষোড়শ শতকে রামচন্দ্র খান নামে আরও এক ভক্ত বৈষ্ণব কবি জৈমিনী সংহিতা অবলম্বনে অশ্বমেধ পর্বের অনুবাদ করেছিলেন। এছাড়া এই শতকেই পীতাম্বর দাস মহাভারতের যে নল দময়ন্তীর কাহিনী আছে, সেই নল দময়ন্তীর কাহিনী নিয়ে একটা পাঁচালি কাব্য রচনা করেছিলেন। আর কবি দ্বিজ রঘুনাথ অশ্বমেধ পাঁচালিও রচনা করেছিলেন। আর সপ্তদশ শতাব্দীতে রচিত মহাভারতের মধ্যে নন্দরাম দাসের উদ্যোগে দ্রোণ পর্ব এবং বিশারদ ভনিতাযুক্ত বন ও বিরাট পর্ব এবং নিত্যানন্দ ঘোষের ভারত পাঁচালি, অনন্ত মিশ্র করেছিলেন অশ্বমেধ পর্ব এবং দ্বিজ হরিদাসেরও অশ্বমেধ পর্ব ছিল, আর রামেশ্বর নন্দী করেছিলেন মহাভারতের আদি পর্ব। এইসব অনুবাদগুলো হয়েছিল, এগুলো সব হয়েছে সপ্তদশ শতাব্দীতে। আর অষ্টাদশ শতাব্দীতে হয়েছিল মহাভারত কাহিনীর মধ্যে রাজীব সেনের উদ্যোগ পর্ব, দ্বিজ ঘনশ্যামের অশ্বমেধ পর্ব, রাজেন্দ্র দাসের হচ্ছে মহাভারত এবং আদি পর্ব ইত্যাদি। আর কবিচন্দ্র ষষ্ঠীবর সেন এবং গঙ্গাদাস সেন অষ্টাদশ শতাব্দীতে সম্পূর্ণ মহাভারত রচনা করেছিলেন, কিন্তু এগুলো অত ইম্পর্টেন্ট ছিল না, অত গুরুত্বপূর্ণ নয়। বাংলা ভাষায় যদি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম বলা হয় তাহলে সবাই এক বাক্যে স্বীকার করবে কাশীরাম দাসের নাম। কাশীরাম দাস আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে তিনি বর্তমান ছিলেন। তার পিতা হলেন কমলাকান্ত দাস, বর্ধমানের কাটোয়া অঞ্চলের, বর্ধমান তোমরা সবাই জানো, বর্ধমান জেলার কাটোয়া অঞ্চলে সিঙ্গি গ্রাম, সেই সিঙ্গি গ্রামে সম্ভবত তার পৈতৃক ভিটে ছিল। তিনি মহাভারতের কয়েকটি পর্ব অনুবাদ করেছিলেন, তা ঠিক জানা যায় না, কিন্তু তার মহাভারতের প্রথম যে চার পর্ব সেটা শ্রীরামপুর প্রেস থেকে 1801 থেকে 1803 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মহাভারতের প্রথম চারটি পর্ব এই প্রেস থেকেই সম্পূর্ণ অংশ জয়গোপাল তর্কালঙ্কানের সম্পাদনে 1836 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়। আর শ্রীরামপুর মিশন থেকেই কাশীদাসী মহাভারতের মুদ্রণ হয়, প্রকাশ এবং প্রচার হয়েছিল এই শ্রীরামপুর মিশন থেকেই কিন্তু। আর মানে কাশীরাম দাসের যে মহাভারত, সেই মহাভারতে মধুর শব্দ ব্যবহার করা হয়েছে, অলঙ্কার, উপমা, ছন্দ প্রভৃতি ব্যবহারে কিন্তু কবি কাশীরাম দাস পুরাণের কাহিনী সংগ্রহ করেছেন,
এবং পূর্ববর্তী কবিদের যে প্রভাব এবং বাঙালির চরিত্র ও সংস্কৃতির নিবিড় জ্ঞানকে কাজে লাগিয়েছিলেন তার কাব্যে। মেদিনীপুরের আবাসগড়ে রাজার আশ্রয় থেকে তিনি শিক্ষকতা জীবন অতিবাহিত করেছিলেন এবং সেই সুবাদে সেখানে রাজবাড়িতে যে সমস্ত পুরাণজ্ঞ পণ্ডিতরা কথকরা মহাভারতের কথা বলতেন সেই সমস্ত মহাভারতের কথা শুনেই কিন্তু তিনি অনুবাদ করবার জন্য উৎসুক হয়ে পড়েন। অর্থাৎ তিনি যে খুব নিজে থেকে উৎক্রীব হয়ে মহাভারতের অনুবাদ করতে শুরু করেছিলেন তা নয়, তিনি এই সমস্ত পণ্ডিতদের কথা কথকদের কথা তারা যখন অনুবাদ করছেন সেই সমস্ত অনুবাদগুলো শুনে তাদের মুখে মুখে যে মহাভারত তারা পড়ছেন সন্ধ্যেবেলা পাঁচালি করে সুর করে তারা মহাভারত পড়তেন সেই মহাভারতের পাঁচালি বা সেই সুর করে পড়া শুনে তিনি কিন্তু পুরো মহাভারতটাকে অনুবাদ করার জন্য উৎসুক হন এবং সমগ্র কাব্যটি এই যে মহাভারতের যে সমগ্র কাব্য সেটি তার নামে চললেও আসলে কিন্তু তিনি পুরোটা অনুবাদ করে উঠতে পারেননি। তিনি করেছিলেন আদি সভা এবং বন পর্বের পর বিরাট পর্বের কিছুটা অংশ তিনি অনুবাদ করেছিলেন, তারপর তিনি লোকান্তরিত হন অর্থাৎ তার মৃত্যু হয়। অর্থাৎ তার তিনি কিন্তু পুরো আমরা যতই নাম বলি কাশীরাম দাস মহাভারতের বাংলায় অনুবাদক শ্রেষ্ঠ অনুবাদককার কিন্তু তিনি পুরোটা অনুবাদ করে উঠতে পারেননি, তার আগে কিন্তু তার মৃত্যু হয় এবং ভারত পাঁচালী কাব্যের কবিরূপেও তার খ্যাতি ছিল। তার নামে রচিত অনেক পুঁথি পাওয়া যায় যেমন সত্যনারায়ণের পুঁথি, স্বপ্নপর্ব, জলপর্ব, নিরপক্ষান প্রভৃতি গ্রন্থেরও কিন্তু তার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ তিনি যে শুধুমাত্র মহাভারতের অনুবাদ করেছেন তা কিন্তু নয়। আনুমানিক ষোড়শ শতাব্দীর শেষ দিকে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে তার কাব্যটি রচিত হয়েছিল। অর্থাৎ মনে রাখবে রামায়ণ রচনা হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে অনুবাদ হয়েছিল আর ষোড়শ শতাব্দীর শেষ দিকে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে কিন্তু মহাভারতের অনুবাদ হয়েছিল। মূল মহাভারত যেটা, সেই মূল মহাভারতের ভাবানুবাদ করতে গিয়ে কবি কিন্তু বিভিন্ন পৌরাণিক আখ্যানের সঙ্গে নিজের কল্পনাকেও যুক্ত করেছিলেন। অর্থাৎ শুধুমাত্র ব্যাসদেব যে মহাভারতের কাহিনী লিখেছেন সেটা নয়, তার থেকে কিন্তু নিজের কল্পনাকেও কিন্তু তিনি সেখানে স্থান দিয়েছেন। অর্থাৎ পুরোপুরি কিন্তু ব্যাসদেবের একদম আক্ষরিক অনুবাদ তিনি করেননি, তিনি তার নিজের কল্পনাকেও সেখানে স্থান দিয়েছিলেন। তিনি নাটকীয় যে ঘটনা বিন্যাস তার জালবুনে কাব্যের চরিত্রগুলোকে উক্তি প্রত্যুক্তিমূলক সংলাপ, অর্থাৎ একজন বলছে তার উত্তরে আরেকজন বলছে, এইভাবে সংলাপ রচনায় কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তার রচনারীতি ছিল সরল, প্রাঞ্জল, রসপ্রদীপ্ত এবং চরিত্র চিত্রণেও কিন্তু তিনি বাঙালিয়ানার পরিচয় দিয়েছেন। অর্থাৎ মহাভারতের চরিত্রগুলোও কিন্তু একান্ত বাঙালি হয়ে উঠেছে। অর্থাৎ শুধুমাত্র রামায়ণের যে যখন অনুবাদ হয়েছিল সেই চরিত্রগুলো বাঙালি হয়ে উঠেছে তা নয়, মহাভারতের চরিত্র চিত্রণেও কিন্তু তিনি কবি একদম পুরো বাঙালি করে তুলেছেন সমস্ত চরিত্রকে। বাঙালির সামাজিক পারিবারিক যে আদর্শ, ধর্মবোধ, নৈতিকতা এসব কিন্তু তার কাব্যের রসদ ছিল, তাই বাঙালির কাছে তার কাব্যের চিরকালীন সমাদর আমরা দেখতে পাই। এটা হলো আমাদের মহাভারত, মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শূন্যপূর্ণবান, এটা কিন্তু আমরা মহাভারতের একটা শ্লোক হিসেবেও পেয়ে থাকি। মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শূন্যপূর্ণবান, আমরা এরও পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা সেখানেই কিন্তু এগুলো পাবে। এর পরেরটাতে আমরা ভাগবত নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।